স্বাধীনতার ৫০ বছরের মাথায় দেশের স্বপ্নের প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দৃশ্যমান এই চুল্লি ভবনগুলো জানান দিচ্ছে খুব বেশি সময় বাকি নেই এর চূড়ান্ত স্তরে পৌঁছাতে। ২০১৭ সালের নভেম্বরে মূল নির্মাণ কাজ শুরু হবার পর থেকে এখানে দৈনিক ২৫,০০০ দেশি বিদেশি শ্রমিক প্রকৌশলীর শ্রমে ঘামে আমূল পাল্টে গেছে রূপপুরের এই প্রকল্প এলাকা। প্রথম ইউনিটের রিয়্যাক্টর ভবন প্রায় প্রস্তুত, ভৌত অবকাঠামোতে এগিয়ে যাচ্ছে দ্বিতীয় ইউনিটও। পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে যে যন্ত্রে নিউক্লিয়ার ফুয়েল বা ইউরেনিয়াম থেকে বিদ্যুৎ উৎপাদন করা হবে তার মূল কাঠামোকে বলা হয় রিয়্যাক্টর প্রেশার ভেসেল বা পরমাণু চুল্লি। এসব বিদ্যুৎ কেন্দ্রের প্রাণ হিসেবেই বিবেচনা করা হয় এই বিশেষ যন্ত্রাংশকে। আন্তর্জাতিক গাইডলাইন অনুসারে এটি স্থাপনের জটিল কাজ সম্পন্ন করার মাধ্যমেই গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হবে বলে মত প্রকল্প বাস্তবায়নে থাকা কর্মকর্তাদের। ৬টা মূল কম্পোনেন্ট, ৬টার মধ্যে ইতিমধ্যে ৪টাই প্লেস করা হয়ে গেছে, শুধু বাকি থাকলো কি রিয়্যাক্টর প্রেশার ভেসেল আমরা বসাচ্ছি, তারপরে পরের যেটা আসবে আমাদের স্টিম জেনারেটর। তাতে যে গুরুত্বপূর্ণ ৬টি যে অঙ্গ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের, এর মধ্যে ৪টাই রিয়্যাক্টর বিল্ডিংয়ে প্লেস করা আছে। কারণ এটা হচ্ছে যে মেশিন মেড একটা কনস্ট্রাকশন, বিভিন্ন এলিভেশনে বিভিন্ন ধরনের যন্ত্র বসানো হয়েছে তার ডিজাইন পজিশনে। ইউনিট ওয়ানের যত গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি সবগুলি মূলত এই বসে বসে যাচ্ছে। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পরমাণু সংস্থা রোসাটমের কারিগরি তত্ত্বাবধান ও নকশায় এখানে ব্যবহার করা হবে পরমাণু প্রযুক্তির সবশেষ সংস্করণ VVER 1200 টাইপের দুটি রিয়্যাক্টর। প্রথম ইউনিটের জন্য ৪টি স্টিম জেনারেটর, প্রেশারাইজার, হাইড্রো অ্যাকোমোডেটর ও কুল্যান্ট পাম্পের মতো ভারী যন্ত্র এখন রূপপুরের মাটিতে। এই প্ল্যান্ট চালু হলে ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ মিলবে একক উৎস থেকে। এই বছরের মধ্যে প্রকল্পের ৫০% কাজ সম্পন্ন করব, আর পরবর্তী যেগুলো থাকলো সব যন্ত্রপাতি স্থাপনের কাজ। আমরা আশা করছি যে আমরা আমাদের যে প্রজেক্টের টাইম পিরিয়ড স্পেশালি ২০২৩ সালের মধ্যে আমরা আশা করব কমিশনিং কাজ সম্পন্ন করতে পারব। রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে এই প্রকল্পে চুল্লি স্থাপনের কর্মযজ্ঞ উদ্বোধন করার কথা রয়েছে। অনুষ্ঠানে থাকবেন রোসাটমের মহাপরিচালক অ্যালেক্স লিখাচেভ। বিজ্ঞানমন্ত্রী জানাচ্ছেন প্রযুক্তি ও নিরাপত্তায় কোনো আপোষ করছে না বাংলাদেশ। পৃথিবীতে এই ধরনের সফিস্টিকেটেড টেকনোলজি নিয়ে মাত্র ৩৩টা দেশ ইনক্লুডিং আস আমরা এই কাজ করতে পারি। যেটাকে আমরা হার্ড বলি রিয়্যাক্টর ভেসেল, সেটা যখন তার জায়গাতে বসে যায় তখন ধরে নেওয়া হয় যে একটা বড় কাজ আমরা সমাধা করতে পেরেছি। সেফটি সেফটি সেফটি, মানে এটাই হলো একমাত্র স্লোগান আর কি। সেইভাবেই কিন্তু এই ধরনের প্রজেক্টগুলো হয়। মোর সেফ মোর সেফের শেষ যেটা লাইসেন্স পেয়েছে সেটাই কিন্তু আমরা নিচ্ছি। রিয়্যাক্টর প্রেশার ভেসেল ইনস্টলেশনের মাধ্যমে পরমাণু স্থাপনা নির্মাণের সাফল্য ধারায় নতুন মাইলফলক অতিক্রম করতে যাচ্ছে দেশ। নির্ধারিত সূচি ঠিক থাকলে আর মাত্র এক বছরের মাথায় পূর্ণাঙ্গ রূপ পাবে রূপপুরের প্রথম ইউনিট। আর এই পুরো প্ল্যান্টটি চালু হলে বছরে অন্তত ৬ কোটি মানুষ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ যেমন পাবেন, ঠিক তেমনিভাবে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশ বিশ্বে অধিষ্ঠিত হবে সম্মান ও সক্ষমতার নতুন স্তরে। দেবাশিস রায়, সময় সংবাদ, রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, ঈশ্বরদী, পাবনা।